আসসালামু আলাইকুম আমার প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছ। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সাংস্কৃতিক ভূগোল, কোর্স কোড GETS 2005। আজ আমার পড়ানো টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আজকে আমি তোমাদের পড়াবো যে বিষয়গুলো সেগুলো একটু দেখে নেই, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা কি, সিন্ধু সভ্যতার ভৌগোলিক পটভূমি, সিন্ধু সভ্যতার সামাজিক প্রেক্ষাপট। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে দেখে নেই সিন্ধু সভ্যতা কি। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, পূর্ণবর্ধিত কাল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকার প্রথম দিকে। এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলে সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে, পরে তা প্রসারিত হয় গগ্গর হকরা নদী উপত্যকা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত, বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলি, দক্ষিণ পূর্ব আফগানিস্তান এবং বালুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত ছিল। পুনর্বণিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলির অন্যতম। 1920 শতকের তদানীতন্ত্র ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। 1920 সাল থেকে সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলিতে খনন কার্য চলছে। 1999 সালে এই সভ্যতা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রীও আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হরপ্পা ভাষা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়নি এবং এই ভাষার উৎস অজ্ঞাত, যদিও ইরাবতম, মহাদেবন, অস্ক, পারপোলো, এজিবি কুইপার, মাইকেল উইজেল প্রমুখ বিশেষজ্ঞরা এই ভাষার সঙ্গে প্রোটো দার্বিরীয় এবং অ্যালামীয় দার্বিরীয় বা প্যারামুন্ডা সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল বেলুচিস্তান থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত প্রায় সমগ্র পাকিস্তান, আধুনিক ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্য। উত্তরে এই সভ্যতা উচ্চ শত্রুঘ্ন অববাহিকা রূপার পর্যন্ত প্রসারিত ছিল। সিন্ধু সভ্যতার উদ্ভব মিশর এবং পেরু প্রাচীন সভ্যতার মতো উচ্চভূমি, মরুভূমি, সমুদ্রপৃষ্ঠিত উর্বর কৃষিভূমিতে হয়েছিল। সাম্প্রতিককালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আফগানিস্তানেও সিন্ধু সভ্যতার কয়েকটি উপনিবেশের সন্ধান পাওয়া গেছে। এই সভ্যতার কয়েকটি বিচ্ছিন্ন উপনিবেশের সন্ধান পাওয়া গেছে তুর্কমেনিস্তান ও গুজরাটেও। পশ্চিম বেলুচিস্তানের সুক্তাগান গ্রোর গুজরাতের লোথান ছিল এই সভ্যতার উপকূলীয় বসতি অঞ্চল। উত্তর আফগানিস্তানের সত্যগাইতে অসকাস নদীর ধারে, উত্তর পশ্চিম পাকিস্তানে গোমাল নদী উপত্যকায়, ভারতের জম্মুর কাছে বিপাশা নদীর তীরে মান্ডাতে এবং দিল্লি থেকে প্রায় 28 কিলোমিটার দূরে হিন্দু নদীর তীরে আলমগীরপুরেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলো নদীর তীরে আবিষ্কৃত হলেও বালাকোটের মতো প্রাচীন সমুদ্র সৈকতেও কতগুলো কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যেমন বালাকোট আবার দ্বীপেও এই সভ্যতার প্রাচীন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। উদাহরণস্বরূপ দোলারি
বার নামকরণ করা যায়। এখন আমি তোমাদের পড়াবো সিন্ধু সভ্যতার ভৌগোলিক পটভূমি। এতক্ষণ অবস্থান সম্পর্কে আমাদের ধারণা পেয়ে গেলাম, এখন ভৌগোলিক পটভূমি। সিন্ধু সভ্যতার দুটি গ্রন্থি ছিল। দুটি গ্রন্থি বা স্থানে একই সময়ে সিন্ধু সভ্যতা বিকাশ লাভ করে। এই গ্রন্থ দুটির একটি গ্রন্থির নাম হল মহেঞ্জোদারো, অন্যটি হল হরপ্পা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মহেঞ্জোদারো হরপ্পা, আর এর মাঝখানে হয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মহেঞ্জোদারো হরপ্পা গ্রন্থ দুটি পরস্পর 400 মাইল ব্যবধানে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো হরপ্পা নগর দুটি দূরত্বের মাপকাঠিতে ব্যাপক ব্যবধান। সেই সময় পরিবহন ব্যবস্থা তেমন উন্নত ছিল না, অবস্থিত হলেও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল একীভূত, অবিচ্ছিন্ন ও অখণ্ড। এই বিস্তীর্ণ এলাকা দিয়ে একটি রাজ্য প্রতিষ্ঠিত ছিল। সিন্ধু সভ্যতার পারস্পরিক আয়তন মিশরের তুলনায় দ্বিগুণ এবং বেবিলনীয় সাম্রাজ্যের তুলনায় প্রায় 4 গুণ বড় ছিল। পাকিস্তানের হাকরা পরাণী এবং ভারতের মৌসুমী নদীর খগড়ের পরস্পর প্রাকৃতিক প্রাচীন শুষ্ক নদী খাতে প্রমাণ পাওয়া যায়। সিন্ধু সভ্যতার অনেক কেন্দ্র খগড় হাকরা নদী অববাহিকায় গড়ে উঠেছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল রূপার, রাখিগুড়ি, সতি, কালিবস, গানওয়ারিওয়ালা। জে সি স্যাপার ও এডি লিচেনস্টাইলের মতে হরপ্পা সভ্যতা হল ভারত পাকিস্তানের সীমান্তে গগ্গর হাকরা। কোনো কোনো পুরাতান্ত্রিকের মতে গগ্গর হাকরা নদী এবং উপনদীগুলো শুষ্ক খাদগুলির ধারে এই সভ্যতার 500টিরও বেশি কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে। সেখানে সিন্ধু এবং উপনদীগুলোর তীরে আবিষ্কৃত হয়েছে মাত্র 100টির মতো কেন্দ্র। এই কারণে এই সভ্যতাকে সিন্ধু গগ্গর হাকরা সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা বলার পক্ষপাতিত্ব। তবে অন্যান্য ঐতিহাসিকগণ এই মতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মনে করে। তাদের মতে সিন্ধু সভ্যতার বসতি ও কৃষি অঞ্চল গগ্গর হাকরা মরু অঞ্চলে গড়ে ওঠেনি, এগুলো অধিকাংশই সিন্ধু অববাহিকার উর্বর অংশে অবস্থিত। দ্বিতীয়ত, গগ্গর হাকরা উপত্যকায় প্রাতিশ নিদর্শন স্থলের সংখ্যাটি অতিরঞ্জিত। তাছাড়া গগ্গর হাকরা নদীটি নিজেই সিন্ধুর একটি উপনদী ছিল, তাই সিন্ধু সভ্যতার এ নামকরণ অযৌক্তিক। হরপ্পা সভ্যতার নামটি বরং অধিকতর সুপ্রযোজ্য, কারণ অনেক পুরাতান্ত্রিক এ সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটির নামে সভ্যতার নামকরণ করার পক্ষপাতী। সিন্ধু সভ্যতার অধ্যুষিত অঞ্চলটির উত্তরে আকাশ ছোঁয়া হিমালয়, পশ্চিমে বেলুচিস্তান ওয়াজিস্তানের পাহাড়ি এলাকা, পূর্বে পৃথিবী খ্যাত থর মরুভূমি অবস্থিত। পশ্চিমে বেলুচিস্তানের পাহাড়িয়া উচ্চভূমি এবং পূর্বে থর মরুভূমি চত্বর অবস্থিত থাকার কারণে এই দুয়ের মধ্যবর্তী এই উপত্যকার মধ্য দিয়ে সিন্ধু নদী প্রবাহিত। সিন্ধুর উৎসমূলে পাঞ্জাবের পঞ্চনদী একত্র মিলিত হয়ে মোহনা আরব সাগরে পতিত হয়েছে। এই উপত্যকার অঞ্চলটি উত্তরে উঁচু এবং দক্ষিণে ঢালু, এ কারণে সিন্ধু নদী উপর থেকে দক্ষিণে অভিমুখে প্রবাহিত। সিন্ধু নদের অববাহিকা অঞ্চলটি পূর্ব পার্শ্বে শুষ্ক ও বৈরী মরুপ্রান্ত এবং পশ্চিমে প্রতিকূল পাহাড়িয়া পরিবেশ। এ কারণে সিন্ধু অববাহিকা অঞ্চলে সুপেয় পানি, মনোরম আবহাওয়া ও উর্বর সমতল ভূমি কৃষিভূমির টানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে অধিবাসীগণ নিচে নেমে গেছে। অববাহিকা অঞ্চলে গড়ে তোলে কৃষি নির্ভর বসতি ও জনপদ। মাটির এবং পানির প্রাচুর্যের কারণে বা প্রাচুর্যের আকর্ষণে পশ্চিম এশিয়া থেকে উন্নত পারসিক সম্প্রদায়ের জনগোষ্ঠীও এই অঞ্চলে আগমন করে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে মাটির নিচে পাওয়া
মাথার খুলি পরীক্ষা করে নৃবিজ্ঞানীগণ মন্তব্য করেন যে এরা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা গোল মাথা বিশিষ্ট আর্মেনীয় গোষ্ঠীর মানুষ। প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর মানুষ সম্প্রদায়ের সঙ্গে পশ্চিম এশিয়া থেকে আগত উন্নত মেধার এই জাতিগোষ্ঠী মিলিত হয়। কালক্রমে এই সম্মিলিত জনগোষ্ঠীর হাতেই সিন্ধু জনপদগুলি সভ্যতার রূপ পরিগ্রহ করে। থর মরুভূমির উচ্চ চত্বর ও বেলুচিস্তানের উচ্চ পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু অববাহিকার একটি উপত্যকা, বা একে বলা যায় সিন্ধু অববাহিকা অঞ্চল একটি উপত্যকা। এই উপত্যকার মধ্যে সিন্ধু প্রবাহিত হওয়ার কারণে অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং কৃষি উপযোগী। এই উপত্যকা সিন্ধু নদীর তীরে আজ থেকে 4,500 বছর পূর্বে মানব ইতিহাসের তৃতীয় প্রাচীনতম ও পারস্পরিক প্রেক্ষাপটে পৃথিবীর বৃহত্তম সভ্যতা বিকশিত হয়। সিন্ধু সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতার সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখন আমি আলোচনা করব সিন্ধু সভ্যতার সামাজিক প্রেক্ষাপট। সিন্ধু সভ্যতার সামাজিক প্রেক্ষাপটে প্রথম রয়েছে পরিবার। মহেঞ্জোদারো হরপ্পা অঞ্চলে মানুষেরা পরিবার পরিজন নিয়ে বসবাস করত। পরিবারগুলো ছিল পিতৃতান্ত্রিক ও পুরুষ শাসিত। পরিবার পরিচালনার দায়িত্ব কর্তৃত্ব পরিবার প্রধানের কাঁধে ব্যস্ত ছিল। পরিবারের প্রধান ছিল পুরুষ বা পিতা। এরপর রয়েছে সমাজ। সিন্ধু সভ্যতা সমাজ তিনটি স্তরে বিভক্ত ছিল, যথা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং বিত্তহীন। উচ্চবিত্তরা সমাজে প্রভাব ও প্রতাপশালী ছিল। মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল বণিক, পুরোহিত, যোদ্ধা সম্প্রদায়ের মানুষ। কৃষক, শ্রমিক, কারিগর সম্প্রদায় ছিল মধ্যবিত্তের অন্তর্ভুক্ত। নিম্নবিত্ত বা বিত্তহীন শ্রেণীর অন্তর্ভুক্ত শ্রমিক দাস সম্প্রদায়। সিন্ধু সমাজে কৃতদাস প্রথার প্রচলন ছিল কিনা সে ব্যাপারে সন্দিহান ও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা অঞ্চলে নগর ও গ্রামীণ জনপদের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান ছিল। প্রাচীন জনপদগুলি মহেঞ্জোদারো, হরপ্পা নগর দুটি প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত ছিল। গ্রামীণ এলাকাগুলি নগর কেন্দ্র দ্বারা শাসিত ছিল। শাসন ব্যবস্থা। সিন্ধু সভ্যতার শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক বা সামন্ততান্ত্রিক ছিল বলে ধারণা করা হয়। তবে লিখন পদ্ধতির দুর্বলতা ও শিলালিপির দুর্বদ্ধতার কারণে সিন্ধু সভ্যতার শাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য বিবরণী বিশদভাবে সংগ্রহ করা সম্ভব হয় না। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে সামন্ততান্ত্রিক ধারণা ছিল সেটা সম্পর্কে বিশদভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে প্রাচীন নিদর্শন সমূহের মধ্যে নগর কেন্দ্রের দুর্গের অস্তিত্ব প্রমাণ করে যে নগর কেন্দ্রিক এই রাষ্ট্রের শাসনকর্তা ছিল একজন রাজা। সিন্ধু সাম্রাজ্য রাজতান্ত্রিক পদ্ধতিতে শাসিত হতো। তবে রাষ্ট্র শাসনে পুরোহিতদের প্রাবল্য ছিল। এরপর রয়েছে ভূমিসত্ত্ব। রাষ্ট্রের সমস্ত মালিক ছিল রাজা। তবে জনপদগুলিতে বসতি ও কৃষিকাজের জন্য ভূমিপত্তন প্রদান করা হতো। বিনিময়ে প্রজাগণ রাজাকে কর ও খাজনা দিত। আঞ্চলিক জমিদারগণ কৃষকদের ভূমি বর্গা দিত। কৃষক উৎপন্ন শস্যের সিংহভাগ জমিদারকে নিয়ে দিতে বাধ্য থাকত। কিঞ্চিত অংশে
কিঞ্চিত অংশে মন্দিরে কিছু খাজনা জমা দিতে হতো। নারীর অধিকার। সিন্ধু সমাজে নারীর মর্যাদা ও সম্মান ছিল। সমাজে নারীরা সম্মানিত জীবনযাপন করত। সিন্ধু সমাজে নারীদের উপরে নিপীড়নের কোনো প্রমাণ বা নজির পাওয়া যায় না। তবে সন্দেহ করা হয় যে সিন্ধু সভ্যতার আমলে সিন্ধু সমাজের নারীরা সম্পদের মালিকানা ভোগ করতে পারত না, তারা জমির মালিক হতেও পারত না। পরিবারগুলোতে নারীকে উচ্চ মর্যাদা প্রদান করা হতো, কিন্তু মতামতকে সম্মান দেওয়া হতো, তাদের মর্যাদা দেওয়া হতো এবং মতামতকে সম্মান দেওয়া হতো, কিন্তু তারা সম্পদের মালিকানা ভোগ করতে পারত না। বৈবাহিক পদ্ধতি। সিন্ধু সমাজে বৈবাহিক পদ্ধতি প্রচলন ছিল। দুটি পরিবারের মধ্যে সম্মতি বিধানের মাধ্যমে যুবক যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। সামাজিক উৎসবের মধ্য দিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন হতো। বিবাহ অনুষ্ঠানে সমাজের সকল শ্রেণীর মানুষের ভোজের আয়োজন করা হতো এবং নৃত্য পরিবেশন করা হতো। সমাজের এই বিবাহ উৎসাহিত ছিল। অপরদিকে বহু বিবাহের রীতি প্রচলন ছিল কিনা এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। তবে চিত্রকর্ম থেকে ধারণা করা হয় যে রাজন্য ব্যক্তিবর্গের রাজদরবারে রাজরক্ষিতা ও নর্তকীও ছিল। বৈবাহিক সম্পর্ক স্থাপনে পরিবারগুলো রক্ত অভিজাতকে অগ্রাধিকার প্রদান করত, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপনের পরিবারগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হতো। দাস প্রথা। সিন্ধু সমাজে শ্রমিক ও দাস শ্রেণীর বসবাস করত। দুর্গে রাজ পরিবারের সেবা ও পরিচর্যা কাজে ব্যাপক দাস নিয়োগ করা হতো। অপরদিকে নগরে নির্মাণ শিল্প, কারিগরি শিল্প ও গ্রামীণ কৃষিভূমিতে প্রচুর শ্রমিক কাজ করত। সিন্ধু সমাজে ক্রীতদাস প্রথার প্রচলন ছিল কিনা এই ব্যাপারে সমাজবিজ্ঞানীগণ নিশ্চিত নন। খাজনা ও কর। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থায় পরিবার বর্গকে রাজাকে খাজনা দিতে হতো। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা পরিবারবর্গকে রাজার খাজনা দিতে হতো। উদ্ভিত ফসলের কিয়দংশ খাজনা হিসাবে রাজকোষে জমা দিতে হতো। এছাড়াও মন্দিরে পুরোহিতগণ কিঞ্চিত অর্থ ও পণ্য উপকোঠন হিসাবে গ্রহণ করত। বর্গাচাষীগণ স্থানীয় জমিদারদের উৎপন্ন ফসলের সিংহভাগ প্রদান করতে বাধ্য থাকত। অর্থাৎ বর্গাচাষীগণ স্থানীয় জমিদারকে তাদের ফসলের কিছু অংশ প্রদান করতে বাধ্য থাকত। এবার মন্দিরের পুরোহিতগণ কিঞ্চিত অর্থ ও পণ্য উপকোঠন হিসাবে গ্রহণ করত। সমাজের প্রেক্ষাপটের আরেকটি বিষয় হচ্ছে মৃতের সংস্কার। সিন্ধু সমাজে মৃতের সৎকার, সমাধি ও দাহ উভয় রীতি সম্পাদন করা হতো বলে সমাজবিজ্ঞানীগণ মন্তব্য করে। তবে প্রকৃত পদ্ধতি সম্পর্কে আজও নিশ্চিতভাবে কোনো কিছু অবগত হওয়া সম্ভবপর হয়নি। বিলুপ্ত ধ্বংসাবশেষ খনন করার প্রাককালে কতিপয় কবরস্থান উদ্ঘাটিত হয় দেখে ইতিহাসবিদগণ নিশ্চিত হন যে সিন্ধু সমাজে মৃতের সমাধি করা হতো। রাজকীয় সমাধিগুলো ছিল পাকা করা। এই সমাধিগুলির অভ্যন্তরে সোনার উপর অলংকার, গহনা, আয়না চিরুনি, পানাহারের গটি বাটি পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয় যে সিন্ধু সমাজের মানুষ মৃতের পরে মানুষের জীবন পুনরায় কবরে ফিরে আসে বলে বিশ্বাস করত। তারা সব দেহ কাপড়ে জড়িয়ে কবস্থ করত। আমি এতক্ষণ তোমাদের সিন্ধু সভ্যতার ভৌগোলিক পটভূমি এবং সিন্ধু সভ্যতার সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমি
তোমাদের সিন্ধু সভ্যতার বাকি অংশগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।